Subscribe now and press the bell icon. Never miss an update. বাবা টিউশন পড়ান, লকডাউনে টিউশন প্রায় জোটে না বললেই চলে, কষ্টে সৃষ্টে দিন কাটে। কিন্তু পারিবারিক প্রতিকূলতাকে জয় করে মাধ্যমিকে 99% বেশি নম্বর পেয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরের উৎসা দাস। কিরণবালা বালিকা বিদ্যাশ্রমের পড়াশুনো করত সে, এবার মাধ্যমিক পরীক্ষা হয়নি, কিন্তু উৎসা বরাবরের মেধাবী বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। ক্লাসে বরাবরই সে প্রথম হতো, শুধু স্কুলে সবার মধ্যে সর্বোচ্চই নয়, চাঁচল মহকুমা স্কুলগুলির মধ্যেও তার প্রাপ্ত নম্বর সর্বোচ্চ, তার প্রাপ্ত মোট নম্বর 694। কিন্তু প্রতিকূলতাকে জয় করে ভালো ফল করলেও পরিবারের অর্থাভাব কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলেছে। যদিও সব বাধাকে দূরে সরিয়ে আপাতত অধ্যাপক হওয়ার লক্ষ্যে অবিচল উৎসাহ, তার প্রাপ্ত নম্বর বাংলায় 99, ইংরাজিতে 99, অঙ্কে 100, ভৌতবিজ্ঞানে 99, জীবন বিজ্ঞানে 99, ইতিহাসে 99 ও ভূগোলে 99। হরিশ্চন্দ্রপুরের কলমপাড়ায় বাড়ি উৎসার। বাবা উজ্জ্বল দাস ও মা অজন্তা দাস ইচ্ছে ছিল শিক্ষক হবেন, কিন্তু বিকম পাশ করার পর সংসারের চাপে আর্থিক সমস্যার কারণে পড়াশুনো আর চালিয়ে যেতে পারেননি। সংসার চালাতে টিউশন শুরু করেন তিনি। উজ্জ্বল দাসের একমাত্র মেয়ে উৎসা, সঙ্গে একটি বই খাতার ছোট দোকানও রয়েছে, কিন্তু করোনাকালে সেই দোকানও কার্যত বন্ধ। ঠিকমতো জোটে না টিউশনও, তারপরেও হার মানেননি তিনি। মেয়ের যাতে পড়াশুনায় কোনো রকম সমস্যা না হয় সেজন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন, আর তার মান রেখেছেন মেয়ে উৎসাও। শুধু পড়াশুনোতেই মেধাবী নয়, নাচ গান আঁকা আবৃত্তিতেও পারদর্শী উৎসাহ। ইচ্ছে থাকলে যে সব বাধাকেই দূর করা যায় তা দেখিয়ে দিয়েছে সে। উৎসার পরিবার ও তার স্কুল ও এলাকাবাসীদের সূত্রে জানা গিয়েছে, নিজের অভাবে বেশি দূর পড়াশুনো করতে পারেননি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জ্যোতি পুষ্প ভৌমিক বলেন, উৎসাহ বরাবরই আমাদের স্কুল থেকে প্রথম হয়েই এসছে। মেয়েটি অধ্যবসায়ী, যথেষ্ট ভালো পরিবার থেকে এসছে। ওনার বাবাও আমাদের স্কুলে অনেক সময় অঙ্কের জন্য সাহায্য করেছেন বিনা পারিশ্রমিকে। আমাদের স্কুলে দীর্ঘদিন অঙ্কের শিক্ষিকা ছিলেন না, ওর বাবা দীর্ঘদিন আমাদের স্কুলে মেয়েদের শুধুমাত্র মেয়েদের সুবিধে হবে সেই জন্যই তিনি কিন্তু আমাদের পড়াতে আসতেন, তার জন্য আমরা তাকে পারিশ্রমিকও দিতে পারিনি। কাজেই তার সুফল মেয়েটিও পেয়েছে। আর ও ছোটবেলা থেকেই পড়াশুনায় অত্যন্ত মেধাবী ছিল, এবং অত্যন্ত ছিল বলবো না, এখনো মেধাবী আছে। এবং সেই সঙ্গে শিক্ষিকাদের সম্মান দেওয়া বা তারা যেভাবে বলবেন প্রতিটা বিষয়কে সেইভাবে নেওয়ার চেষ্টাও করেছে। তার সঙ্গে ওর হাতের লেখা খুব সুন্দর, আর যে কোনো বক্তব্যকে পরিস্ফুট করার জন্য ও তার সঙ্গে ছবি ইলাস্ট্রেশনের ব্যাপারটা ও খুব ভালো বুঝত। আমাদের স্কুলের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয়, এবং আমরা চাইব যে ভবিষ্যতেও আরো উন্নতি করুক, বা আমাদের অন্যান্য ছাত্রীদের কাছে ও একটা দৃষ্টান্ত হয়ে যাক। ও ছোট থেকেই মেধা, খুব মেধা। আমি আশা করেছিলাম যে 1 থেকে 10 মধ্যে ও র্যাঙ্কে ঢুকবে। ওর নিজস্ব একটা ক্ষমতা আছে, যেটা কোনো কিছু বুঝিয়ে দিলে তো দারুণ সেটাকে নিয়ে ও কালচার করতে ভালোবাসত। অনেক মানে ভালো লাগতো আর কি, ওর পড়াশোনার দিকে আমার খুব ভালো লাগতো। ওর পড়াশোনার কোনো নির্দিষ্ট ই ছিল না, যখন খুশি পড়তো, আবার রোববার হয়তো পড়লই না, আবার কোন সময় আসলো খেলে খেলে আসলো একটু দেখে নিই, এরকমও করতো। আশা করি ও ভালো ফল করবে। আমি প্রাইভেট টিউশন পড়াই, বাজারে ছোটখাটো দোকান আছে, সেখানে বই খাতা বিক্রি করি। আমি হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যাশ্রমের ছাত্রী, বরাবরই আমি ক্লাস 6 থেকে ফার্স্ট হয়ে এসেছি। কত মার্কস পেয়েছো এবার মাধ্যমিক? 694। নাইনে কত মার্কস ছিল? নাইনে ওই 97%। কত নম্বর এক্সপেক্ট করেছিলে? যেটা পেয়েছি সেরকমই আশা করেছিলাম, আমার এক্সপেকটেশন অনুযায়ী নাম্বার হয়েছে। বড় হয়ে প্রফেসর হওয়ার ইচ্ছে আছে। প্রফেসর হয়ে যারা দুস্থ পরিবারের যারা অনেকে টাকার কারণে পড়াশোনা করতে পারে না, তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছে আছে। আমার বাবা মা কষ্ট করেই আমাকে মানুষ করেছেন, শুধুমাত্র পড়াশোনার জন্য যা চেয়েছি তাই বলেছেন, কষ্ট হলেও সেটাই দিয়েছেন। আজ এই সাফল্যের পেছনে বাবা মা যদি না থাকতো তাহলে এই জায়গায় আমি কখনো আসতে পারতাম না। বাবা কি করে? বাবা একজন টিউশন টিচার, আর ওনার একটি দোকান আছে বই খাতার। পড়াশোনার পাশাপাশি কি কি ভালো লাগে আর তোমার? আমাকে নাচ করতে ভালো লাগে,
আঁকা করতে ভালো লাগে, বিভিন্ন কম্পিটিশন যেমন কুইজের কম্পিটিশনে পার্টিসিপেট করতে ভালো লাগে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ 24x7। বিগ নিউজ সবার আগে সবার সাথে।